ओम शांति। 26 अक्टूबर 2022 प्रातः मुरली बापदादा मधुबन। मिष्टि बच्चारा सब समय ये नेशाते थाकू जे आमरा शिववंशी ब्रह्मामुख वंशावली ब्राह्मण आमादेर ये ईश्वरीय कुल हलो सबचेये उच्च। प्रश्न, उपरे घरे जावार जोन्नो लिफ्ट कखन पावा जाय, ओई लिफ्टे के बसते पारे? उत्तर, एखन ई संगम जुगे घरे जावार जोन्नो लिफ्ट पावा जाय। যতক্ষণ পর্যন্ত কেউ বাবার না হবে, ব্রাহ্মণ না হবে, ততক্ষণ কেউই লিফটে বসতে পারে না। লিফটে বসার জন্য পবিত্র হও। দ্বিতীয় হলো সদর্শন চক্র ঘোরাও। এটা ঠিক যেন ডানা, এই ডানার আধারে ঘরে যেতে পারবে। গীত, ধৈর্য ধরে মানব। ওম শান্তি। মিষ্টি মিষ্টি সঙ্গম যুগের ব্রাহ্মণ যাদের সদর্শন চক্রধারী বলা হয়, তারা এখন গুপ্ত বেশে ঈশ্বরীয় পড়াশোনা করছে। তোমাদের কেউ জানতে পারে না যে এরাই সঙ্গম যুগের ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ। বাচ্চারা, তোমরা জানো আমরা শিববংশী ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ। সুতরাং কুলের নেশা বৃদ্ধি পায়, কেননা তোমরা হচ্ছ ঈশ্বরীয় কুলের। ঈশ্বর এসেই তোমাদের নিজের করেছেন, নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য। বাচ্চারা জানে, সুতরাং বাবাও জানেন, আত্মা পতিত হয়ে গেছে, এখন পবিত্র হতে হবে। এখন বাচ্চাদের নিশ্চয় হয়ে গেছে আমরা শিববংশী ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ। তোমাদের নাম হচ্ছে ব্রহ্মাকুমার কুমারী। সম্পূর্ণ দুনিয়া হচ্ছে শিববংশী ব্রাহ্মণ কুলভূষণ তখনই হবে যখন প্রথমে শিব বাবাকে জানবে। এই সময় তোমরা সাকারে বাবার হয়েছ। এমনিতে যখন নিরাকার দুনিয়াতে থাকো তখন তোমরা সর্বোত্তম শিববংশী, কিন্তু যখন বাবা সাকারে আসেন তখন তোমরা ব্রহ্মামুখ বংশাবলী হও। এক সেকেন্ডের মধ্যে বাবা কি থেকে কি বানিয়ে দেন, যেই মুহূর্তে বললে বাবা আর বাচ্চা হয়ে গেলে। যেমন আত্মা মুখ দিয়ে বলে কিন্তু দেখা যায় না, যেমন আমি এই সময় সাকারে এসেছি, বার্তালাপ করছি। তোমরা যতক্ষণ শরীর ধারণ না করবে ভূমিকা পালন কিভাবে করবে? তোমরা শৈশব, যৌবন এবং বার্ধক্যের মধ্যে দিয়ে আসো। আমি এই অবস্থার মধ্যে দিয়ে আসি না, তবেই তো বলা হয় আমার জন্ম দিব্য আর অলৌকিক। তোমরা গর্ভে প্রবেশ করে থাকো, আমি স্বয়ং বলে থাকি ব্রহ্মা শরীরে প্রবেশ করে। এর অনেক জন্মেরও অন্তিম জন্মে বানপ্রস্থ অবস্থায় প্রবেশ করে তোমাদের জ্ঞান প্রদান করে থাকে। তোমাদের কোনো মানুষ পড়াশোনা করায় না, কেননা তাদের মধ্যে জ্ঞান নেই। আহ্বান করে বলে, পতিত পাবন এসো। কে পতিত পাবন? শ্রীকৃষ্ণ তো সত্যযুগের প্রথম প্রিন্স, সে পতিত পাবন তো হতে পারে না। যখন মানুষ মারা যায় বলে যে রাম রাম বলো। যখন কাউকে ফাঁসি কাঠে ঝোলানো হয় তখনও পাদ্রি বলে থাকে, গড ফাদারকে স্মরণ করো, কেননা গডফাদারই হচ্ছেন সুখদাতা। বাবা এসে সমস্ত রহস্য বুঝিয়ে বলেন, এখন সঙ্গম যুগ এবং আমাদের সুখের দিন আসছে। 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, এখন সঙ্গম সুখের সময়। এটাই একটা যুগ উপরে ওঠার, ঠিক যেন উপরে ওঠার লিফট পাওয়া গেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে, সদর্শন চক্রধারী না হবে, ততক্ষণ লিফটে বসতে পারবে না। এই সময় তোমরা ডানা পাও, কিন্তু মায়া তোমাদের ডানা কেটে দিয়েছে। যখন বাবার হও, ব্রাহ্মণ হয়ে ওঠো, তখনই ডানা পাও। এখন তোমরা সঙ্গম যুগে ব্রাহ্মণ হয়েছ, তারপর দেবতা হবে। সুতরাং তোমরা এখন সঙ্গম যুগে এবং সত্যযুগে রাজধানীতে যাওয়ার জন্য পুরুষার্থ করছ। সবার জন্য সুখের দিন আসছে, তোমরা ধৈর্য ধরে আছো। বাকি দুনিয়া তো গভীর অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। বাবা তোমাদের বলেন সদর্শন চক্রধারী ব্রাহ্মণ কুলভূষণ। নতুন এই কথা কেউ শুনলে বলবে, কিভাবে সদর্শন চক্রধারী হতে পারে? সদর্শন চক্রধারী তো বিষ্ণু, সেই জন্য কথাটা পার্থক্য হয়ে যায়। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চক্রের জ্ঞান আছে। এই সময় তোমরা হচ্ছে ঈশ্বরীয় সন্তান, এরপর হবে দৈবী সন্তান, তারপর বৈশ্য এবং সবশেষে শুদ্ধ সন্তান হয়ে যাও।
এই সময় সবচাইতে উচ্চ হল ঈশ্বরীয় কুল। বাস্তবে সম্পূর্ণ মহিমা শিবের, তারপরে শিবশক্তিদের, তারপর দেবতাদের। কেননা এই সময় তোমরা সেবা করে থাকো, যারা সেবা করে তারাই পথ প্রাপ্ত করতে পারে। তোমরা হচ্ছ আত্মিক সোশ্যাল ওয়ার্কার, শরীরধারী সোশ্যাল ওয়ার্কার অনেক আছে। তোমাদের এখন আত্মিক নেশা আছে যে আমরা অশরীরী হয়ে এসেছিলাম এবং নিজেদের স্বরাজ্য গ্রহণ করেছিলাম। তোমরা এখন বাবার কাছ থেকে নলেজ পেয়েছ, তোমাদের স্মৃতি এসেছে, একেই বলে স্মৃতিলব্ধা। বাবাই এসে স্মৃতি দিয়ে থাকেন যে তোমরাই হচ্ছ দেবতা এবং ক্ষত্রিয়, এখন 84 জন্মের পরে এসে মিলিত হয়েছ। এটাই হচ্ছে সঙ্গম যুগের কুম্ভ মেলা, আত্মার সাথে পরমাত্মার। পরমাত্মা এসে পড়াচ্ছেন, অর্থাৎ সর্বশাস্ত্র শিরোমণি গীতা জ্ঞান প্রদান করছেন। ওরা গীতায় শ্রীকৃষ্ণের নাম রেখেছে। যদি শ্রীকৃষ্ণ হতো সবাই তাঁকে আঁকড়ে ধরত, কারণ তার মধ্যে আকর্ষণ আছে। শ্রীকৃষ্ণ সত্যযুগের প্রথম প্রিন্স, শ্রীকৃষ্ণের আত্মাও এখন শুনছে, আর যারাই কৃষ্ণপুরীর আত্মারা আছে তারাও শুনছে। এখন তোমাদের স্মৃতিতে এসেছে যে আমরাই কৃষ্ণপুরী অথবা লক্ষ্মী নারায়ণপুরী। বাবা হলেন নলেজফুল, বাবার মধ্যে যে নলেজ আছে এখন তোমাদের তিনি প্রদান করছেন। কোন সে নলেজ? পরমাত্মাকে বীজরূপ বলা হয়, সুতরাং তিনি সম্পূর্ণ ঝাড়কেই নলেজ প্রদান করেন। জ্ঞানের সাগর তিনি এবং পতিত পাবন। যখন লেখো বুঝে লেখো, প্রথমে পতিত পাবন বলবে নাকি জ্ঞানের সাগর বলবে? অবশ্যই জ্ঞান আছে তবেই তো পতিতদের পবিত্র করে তুলবেন। সুতরাং প্রথমে জ্ঞানের সাগর, তারপর পতিত পাবন লেখা উচিত। জ্ঞানের সাগর বাবাই এসে শোনান মানুষ 84 জন্ম কিভাবে নেয়। একজনকে থোড়াই বলবেন, এটা হচ্ছে রাজযোগ পাঠশালা। পাঠশালাতে অনেক আত্মা আসবে, একজনকে থোড়াই পড়াশোনা করাবেন। আমরা বলি বাবা, তিনি টিচার, সেই জন্যে অনেককেই পড়েন। তোমরা দেখেছ যে তিনি অসীমিত বাচ্চাদের পড়াচ্ছেন এবং তাদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যার ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। যখন এটা খুব ছোট থাকে পাখি খেয়ে ফেলে। তোমরাও দেখো এই ঝাড়ের উপর এমনই সব মায়ার তুফান আসে যে ভালো ভালোরাও চলে যায়। বাবা প্রথম প্রথম বাচ্চাদের এমন চলন দেখেই বলতেন, তোমাদের চলন এমনই যে তোমরা থাকতে পারবে না, সেই জন্যে শ্রীমত অনুসারে চলো। ওরা বলতো যা কিছুই হোক না কেন আমরা পালাতে পারবো না। তারপরে ওরা চলে গেছে, সেই জন্যই গায়ন আছে, অবাক হয়ে শোনে শোনায় তারপর পালিয়ে যায়। তোমরা সেটা প্র্যাকটিক্যাল দেখছো। এমনটা হয় কারণ মায়া সামনে এসে দাঁড়ায়, তখন মায়ার সাথে মল্লযুদ্ধ হয়, দুই তরফই শক্তিশালী হয়। তারপর কারো হার হয়, কারো বা জিত হয়। তোমাদের যুদ্ধ এখন মায়ার সাথে, মায়াকে জয় করে তোমরা রাজত্ব স্থাপন করছো। বাবা বলেন এই বিনাশের চিহ্ন হচ্ছে বোমা। শাস্ত্রতেও লেখা আছে তারা তাদের পেট থেকে মুষল বের করেছিল এবং নিজেদের কুলকেই ধ্বংস করেছিল। তোমরা জানো যে বাবা এসেছেন পবিত্র দুনিয়া গড়ে তুলতে, সুতরাং পুরনো দুনিয়ার বিনাশ অবশ্যই হওয়া উচিত, তা না হলে আমরা কোথায় রাজত্ব করব? এই ঈশ্বরীয় পড়াশোনার প্রারব্ধ হবে ভবিষ্যতে নতুন দুনিয়ার জন্য, আর যারা পুরুষার্থ করে তারা এই দুনিয়ার জন্য করে। সন্ন্যাসীরাও যে পুরুষার্থ করে সেটাও এই দুনিয়ার জন্য। তোমরা বলে থাকো আমরা ওখানে গিয়ে রাজত্ব করব, কিন্তু গুপ্তরূপে হওয়ার জন্য বাচ্চারা ক্ষণে ক্ষণে ভুলে যায়। নয়তো নামি দামি ব্যক্তি কোথাও গেলে কতভাবে তাকে স্বাগত জানানো হয়। লন্ডন থেকে রানী এসেছিলেন, কত ধুমধাম করে তাকে স্বাগত জানানো হয়েছিল। কিন্তু বাবা কত বড় অথরিটি, বাচ্চারা ছাড়া কেউ জানে না। আমরা শো করতে পারি না কারণ নতুন বিষয়। মানুষ মুষড়ে পড়ে ভেবে যেখানে ব্রহ্মা কোথা থেকে এসেছেন, কেননা আজকাল তো অনেক টাইটেল রাখা হয়। বাবা বলেন অন্ধকার নগরী, কিছুই জানে না। যদি মনে করো সাধু সন্ত গুরুরা জানতে পারে যে বাবা এসেছেন, যাকে আমরা সর্বব্যাপী বলতাম, তিনি এখন এসে মুক্তি জীবন মুক্তি দিচ্ছেন, তারা এসে নিয়ে যেত। তারা আমার পা এমনভাবেই ধরবে যে আমি ছাড়াতেই পারবো না। এমন হলে সবাই বলতো এনার মধ্যে জাদু আছে, আর নয়তো গুরুর মাথা খারাপ হয়ে গেছে,
কিন্তু এখন এমনটা হবে না, শেষে গিয়ে হবে। বলা হয় না যে কন্যারা ভীষ্ম পিতামহকে তীরবিদ্ধ করেছিল, এটাও দেখানো হয়েছে। বাণ মারার জন্য গঙ্গা বেরিয়ে এসেছিল, সুতরাং এটাই প্রমাণ হয় যে শেষে সবাইকে জ্ঞান অমৃত পান করিয়েছিলেন। মানুষ তো কিছুই জানে না, বলে দেয় পরমাত্মা সর্বব্যাপী। বুদ্ধকেও সর্বব্যাপী বলে থাকে, একেই বলে পাথর বুদ্ধি। আমরা প্রথমে পাথর বুদ্ধির ছিলাম, সুতরাং বাবা এসে বোঝান গডফাদারকে কখনো সাকার বা আকার বলবে না, তিনি তো নিরাকার, তাকে সুপ্রিম সোল বলা হয়। অর্ধেক কল্প ধরে তোমরা ভক্তি করেছ, বলা হয় না ভক্তি করতে করতে ভগবানকে পাওয়া যায়, তবে নিশ্চয়ই ভক্তি করতে করতে দুর্গতি হয়েছে, তবেই বাবা আসেন সদ্গতি দিতে। বলাও হয়ে থাকে সবার সদ্গতি দাতা। মানুষ তোরাই জানে যে পরমাত্মা কবে আর কোন রূপে আসেন, ওরা বলে থাকে দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের রূপে আসবেন, একেই বলে ঘোর অন্ধকার। বলাও হয়ে থাকে কুম্ভকর্ণে নিদ্রা থেকে জাগিয়ে তোলা হয়েছে কিন্তু জাগেনি। সুতরাং বাবা এখন ডাইরেকশন দিচ্ছেন পবিত্র হও আর ভগবানের কাছ থেকে ডাইরেক্ট গীতা শোনো, 7 দিন কোয়ারেন্টাইনে বসাও অর্থাৎ একান্তে, বলো যে দান দিলে তবে গ্রহণ থেকে মুক্তি পাবে। এখন সবার মধ্যে 5 বেকারে গ্রহণ লেগেছে, সেই জন্য পতিত হয়ে গেছে, রাবণের রাজ্য না। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা আমার হও, দ্বিতীয় কেউ নয়। শ্রী শ্রী 108 শ্রীভক্ত মিশালে চললে তোমরা 108 বিজয়ী মালার দানা হতে পারবে। আমি মালার দানা হই না, আমি ডিটাচড, যার প্রতীক হচ্ছে ফুল। ব্রহ্মা সরস্বতীর দ্বৈত মালা তৈরি হয় প্রবৃত্তি মার্গ না, নিবৃত্তি মার্গের কেউ মালায় দানা আসতে পারে না। তবে হ্যাঁ, পবিত্রতা ধারণ করলে সেটাও ভালো, কিন্তু এই গুরুরা সদ্গতি দিতে পারে না। সদ্গতি দাতা একজনই, সদ্গুরু। সদ্গুরু অকাল অমর বলে থাকে, সদ্গুরু তো একজন, পরমাত্মাকেই বলা হয়। সাকার গুরুরা অকাল মূর্তি থোড়াই হতে পারে, লৌকিক পিতা টিচার গুরুকে কাল খেয়ে ফেলে, আমাকে তো কাল খেতে পারে না। বাবা কত ভালো ভালো কথা বুঝিয়ে বলেন, যারা এত সহজ কথা বুঝতে পারে না বাবা তাদের বলেন আচ্ছা তবে বাবাকে স্মরণ করো, চক্রকেও স্মরণ করতে হবে, বাবার সাথে উত্তরাধিকারকেও স্মরণ করতে হবে। বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে, বাবা তো সামনে এসেছেন, বাবাকে অশরীরী বলা হয়। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর প্রত্যেকের নিজের শরীর আছে, আমার নিজের শরীর নেই। তোমাদের তো মামা কাকা সবাই আছে, আমার মামা কাকা কেউ নেই, তবু আমি আসি। কিন্তু তোমরা কিভাবে আসো, আমি কিভাবে আসি, আহ্বান করে বলে গডফাদার, কিন্তু কোথা থেকে আসি, পরম ধাম থেকে আসি, যেখান থেকে তোমরা আসো যাকে ব্রহ্মাণ্ড বলা হয়। এই সময় তোমরা ব্রহ্মামুখ বংশাবলী রুদ্র যজ্ঞের রক্ষক, রাজযোগের শিক্ষা প্রদানকারী, রাজযোগ শেখানোর জন্য তোমরা টিচার হয়ে গেছ, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত, আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ নমস্কার। ধারণার জন্য মুখ্য স্যার, এক, মালার দানা হওয়ার জন্য এই ধারণা দৃঢ় করতে হবে যে আমার তো একমাত্র শিব বাবা, দ্বিতীয় কেউ নয়, স্মৃতি লব্ধা হতে হবে। 2, শ্রী শ্রী 108 শিব বাবার শ্রীমত অনুসারে সম্পূর্ণরূপে চলতে হবে, আমার আমার ত্যাগ করে গ্রহণ থেকে মুক্ত হতে হবে। বরদান, ব্রাহ্মণ জীবনে সবসময় সুখের অনুভব করতে সমর্থ মায়াজিত ক্রোধ মুক্ত ভব। ব্রাহ্মণ জীবনে যদি সুখের অনুভব করতে হয় তবে ক্রোধ জিত হওয়া অতি আবশ্যক। যদি কেউ গালিও দেয় ইনসাল্ট করে, কিন্তু তোমাদের যেন ক্রোধ না আসে, কর্তৃত্ব প্রদর্শন করাও কিন্তু ক্রোধের অংশ, এমন মনে করবে না যে ক্রোধ তো করতেই হয় নয়তো কাজ হবে না। আজকে সময় অনুসারে ক্রোধ করলে কাজ বিগড়ে যায়, আর আত্মিক ভালোবাসা দিয়ে শান্তির সাথে কাজ করলে বিগড়ে যাওয়া কাজও ঠিক করা যায়। সেই জন্যই এই ক্রোধকে মস্ত বড় বিকার মনে করে মায়াজিত ক্রোধ মুক্ত হও। স্লোগান, নিজের বৃত্তিকে এতটাই শক্তিশালী করে তোলো
যাতে অনেক আত্মা তোমার বৃত্তির দ্বারা যোগ্য আর যোগী হয়ে ওঠে। ওম শান্তি।